যদুগ্রামে বিপুল পরিমাণ মাদক সহ আটক এক মাইক্রোবাস জব্দ। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। কুমিল্লার চৌদ্দগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর গ্রামের সাকিনের হানিফ মার্কেটের সামনে থেকে খিরনশাল গামী পাকা রাস্তার ওপর থেকে চৌদ্দগ্রাম থানার চৌকস অফিসার এসআই মাহমুদ মেহেদি হাসানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস সন্দেহ হলে মাইক্রোবাসটি, যাহার নাম্বার তল্লাশি করে মাইক্রোবাসটির মধ্যে থাকা ১২৫ বোতল ফেন্সিডিল সহ মাইক্রোবাসটি উদ্ধার করেছে। পরে মাদক আইনের মামলা চলমান রয়েছে। এই ধরনের মাদক বিরোধী অভিযান চলবে। অপরদিকে কুমিল্লা চৌদ্দগ্রামে ফজলুর রহমান নামের মাদক ব্যবসায়ীকে আটক। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোপুয়া রাস্তা মাথা থেকে ১২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক করা হয়। চৌদ্দগ্রাম থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই অজ্ঞজয় মারমার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোপুয়া রাস্তা মাথা থেকে ১২৫ বোতল ফেন্সিডিল সহ ফজলুর রহমান ২৮কে আটক করতে সক্ষম হয়। আটককৃত ফজলুর রহমান চৌদ্দগ্রাম উপজেলার চার নং শ্রীপুর ইউনিয়নের পূর্ব গাছান্দি গ্রামের দেলোর হোসেন দেলোর পুত্র ফজলুর রহমান ২৮। মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। আনিসুর রহমানের তথ্য ও ভিডিওচিত্র ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।